নমস্কার, আমি সঞ্চিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই নিউজ এট নাইনে। এখন আমরা রয়েছি দীনবন্ধু মঞ্চে, যেখানে রামকিঙ্কর সম্মেলনী হলে চলছে একটি আর্ট এক্সিবিশন। যেই এক্সিবিশনটি অর্গানাইজ করেছে ডুয়ার্স আর্ট গ্রুপ, তারা এসেছেন ডুয়ার্স থেকে, সাথেই শিলিগুড়ি, কলকাতা, বাংলাদেশ সহ অনেক জায়গা থেকে বিভিন্ন আর্টিস্ট এসেছে তাদের পেন্টিং প্রদর্শন করতে। পেন্টিংয়ের সাথে এখানে রয়েছে স্কাল্পচারও। তো এখন এই অনুষ্ঠানটি শুভ সূচনা করেছেন পদ্মশ্রী করিমুল হক। অ্যাকচুয়ালি এগুলা আমাদের তুলে ধরতে হবে, এগুলো দিনের পর দিন হারা যাচ্ছে। আজকালকার যে ছোট ছোট শিশুদের যে আমাদের শিখাচ্ছি, যেটা পড়াচ্ছি, অ্যাকচুয়ালি ওটা ঠিক আছে, কিন্তু যে এই যে আর্ট, আর্ট একটা সেটা হচ্ছে গ্রাফিক্স মিডিয়ামে কাজ এসেছে, স্কাল্পচার রয়েছে, ভাস্কর্য, ভাস্কর্যের মধ্যে রয়েছে ফাইবার এবং ইনস্টলেশন আর্ট, যেটা এর আগে শিলিগুড়ি বুকে হয়নি। আজকের যে এক্সিবিশনটা সেটা হচ্ছে ডুয়ার্স আর্টিস্ট গ্রুপ। অ্যাকচুয়ালি আই মিন ইন প্রফেশন, আমি নবোদয় বিদ্যালয়ের টিচার, আর্ট টিচার। আমাদের সেক্রেটারি বিএড কলেজের আর্ট টিচার। আর আমরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আর্ট কলেজ থেকে পাশ করা, ম্যাক্সিমাম আর্ট কলেজ থেকে পাশ করা এবং সবাই চাকরি করি। বাই প্রফেশন আমরা আর্ট টিচার। তো এখানে আর কী বলবো, নতুন করে আমরা যেহেতু আর্ট টিচার এবং আমরা এসব করছি, এক্সিবিশন করছি, এবং সেই জন্য আমরা এগোতে পারছি আর কি, সবার সামনে তুলে ধরতে পারছি। আশা করি শিলিগুড়ি এখানে যদি একটা আর্ট কলেজ হয় এবং শিল্প কালচারটা একটু বেড়ে যায়, তাহলে যে এখানকার নবীন শিল্পীরা বা ইয়ং ট্রেন্ডস যারা ছবি নিয়ে চর্চা করতে চায় বা এগোতে চায়,
সেই ব্যাপারটা বা ফ্যামিলিগত দিক থেকে প্যারেন্টসরা ছাড়তে চায় না যে টেন্ডেন্সিতে বললো আমাদের প্রতিশিল্পী, সেই ব্যাপারটা ঘটবে না। তো আপনারা দেখলেন এটি একটি খুবই সুন্দর এক্সিবিশন, যেখানে যথেষ্ট সুন্দর সুন্দর পেইন্টিংস রয়েছে, রয়েছে স্কাল্পচার, তার সাথে সাথে আরও সুন্দর কিছু কিছু পেইন্টিংয়ে যেগুলো নতুন নতুন জিনিস, যেরকম একটা পেইন্টিং করার জন্য একটা পেইন্টার বা একটা আর্টিস্টের কত রকমের খাটনি থাকে সেটাও আপনারা দেখলেন। তো আর এটা থেকে আমরা একটা ব্যাপারও জানতে পারলাম যে যেরকম ছোটো ছোটো জায়গায় মনে করে যে না পেইন্টিং বা আর্ট নিয়ে কেউ নিজের ক্যারিয়ার করতে পারে না বা কেউ এটাকে প্রফেশন হিসেবে ধরতে পারে না, কিন্তু এখানে অনেক আর্টিস্টদের থেকে আমরা জানতে পারলাম যে না, পেইন্টিংও মানুষে একটা প্রফেশন হিসেবে নিতে পারে, পেইন্টিংও সে খ্যাতি অর্জন করতে পারে, একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। এই এক্সিবিশন চলবে 24 তারিখ পর্যন্ত, সকাল দুপুর 2 থেকে রাত্রি 8 অবধি এক্সিবিশন হচ্ছে। আমার আপনাদের কাছে সবার কাছে একটি অনুরোধ আছে, আপনারা সবাই আসুন, এক্সিবিশনটা দেখুন, তাদেরকে সাপোর্ট করুন, তাদের আপনাদের সাপোর্টটা খুব দরকার আছে। এই বলে আজকে নিলাম বিদায়, নমস্কার।